লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আজকের পর ব্রজভূমি থেকে এক ফোঁটা দুধ আর মাখন মথুরায় যাবে না, কিন্তু এর ফলে তো আমাদের সকলের অন্ন সংকট দেখা দেবে মিত্র। নন্দরাজ, যদি আমাদের কাছে অন্ন না থাকে তাহলে আমরা নিজেরা কি খাবো, আর সন্তানদেরই বা কি খাওয়াবো? এখন মনে হচ্ছে নন্দরাজ, কংস আমাদের কর বন্ধ করে আমাদের কোনো উপকার করেনি, বরং আমাদের আরো বড় শাস্তি দিয়েছে। কাকা, কংস আমাদের কর্মকূপ করে আমাদের উপকারও করেননি, শাস্তিও দেননি। ব্রজভূমির দুধ আর মাখনের উপর আমাদেরই তো প্রথম অধিকার। কিন্তু কানাই, অন্ন থেকে বঞ্চিত হয়ে শুধু দুধ আর মাখন খেয়ে তো বেঁচে থাকা সম্ভব নয়। কাকা, কে বলেছে আমাদের কাছে অন্ন নেই? কানাই, তুমি কি বলতে চাইছো? অন্ন কোথায় আমাদের কাছে? বাবা, এই তো অন্ন। এ তুমি কি বলছো কানাই, এত অল্প অন্ন দিয়ে তোমার নিজেরই পেট ভরবে না? এই অন্ন অল্প অবশ্যই কাকা, কিন্তু এই দিয়ে সব ব্রজবাসীদের ভরণ পোষণ হবে। এসো আমার সঙ্গে। গোকুলবাসীরা, এই বন্ধা জমি দেখতে পাচ্ছ? আমাদের এই জমিকে উর্বর করতে হবে, চাষের যোগ্য। প্রজাবাসীরা, কি ভাবছ? আজ থেকে গোয়ালারা নিজেদের ফসল নিজেরাই ফলাবে। কিন্তু কানাই, এই কাজ তো এখানকার প্রকৃতির বিপরীত, আর এতটা সহজও নয় যতটা তুমি ভাবছ। কাকা, ঠিকই বলেছ, এ কাজ সহজ নয়, কিন্তু এটা অসম্ভব তো নয়। কানাই সঠিক বলছে, গোকুলবাসীদের জীবনের মূল মন্ত্র হলো পরিশ্রম। তাহলে পরিশ্রমকে ভয় কিসের? তাহলে চলো, দেরি কিসের, চলো। এ কোথায় যাচ্ছি আমরা? সেইখানে যেখানে ওই ভয়ানক প্রাণী সহস্র বছর ধরে ঘুমিয়ে আছে, আর আজ আমরা ওকে জাগাবো। কালিয়নাগ, কালিয়নাগ, কে এই কালিয়নাগ যার সঙ্গে তুমি আমায় দেখা করাতে নিয়ে এলে? কালিয়নাগের সঙ্গে দেখা হলে আপনি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন মহারাজ। নাগ বংশের সবচেয়ে বিষধর আর আক্রমণাত্মক নাগ। তাহলে তো ওই কালিয়নাগ ভগবান কংসের আশীর্বাদ অবশ্যই পাবে। কালিয়নাগ, কালিয়নাগ, দেখো তোমার সাথে দেখা করতে কে এসেছে। কে তুমি যে আমার নিদ্রা ভঙ্গ করার দুঃসাহস দেখিয়েছো? স্বয়ং অসুররাজ কংস তোমার সাথে দেখা করতে এসেছে কালিয়নাগ। কোথায় তুমি? অসুর রাজ, তোমাকে স্বাগত।
ভগবান কংসকে ভয় পাওয়ার কোনো আবশ্যকতা নেই কালিও। সামনে এসো। এই অন্ধকার গুহা আমার নিবাস স্থান, এখানে ভয়ভীত হওয়ার কারণ আমার নেই অসুররাজ, কিন্তু তোমার অবশ্যই ভয় হবে, কারণ আজ বহু বছর বাদে আমি কোন অসুরকে ভোজন করব। মূর্খ, তোমার ভোজন নই আমি। দেখো, কাল আমি তোমার ভগবান কংসের সামনে ঔদ্ধত্য দেখানোর দণ্ড কেবল মৃত্যু। তাই একটা সুযোগ দিচ্ছি, সামনে এসো আর শুধরে নাও নিজের ভুল। এতে তোমার দোষ নেই কংস, কেননা সমস্ত অসুর জাতির এটাই দোষ যে তারা নিজেদের থেকে শ্রেষ্ঠ আর কাউকেই দেখে না। তুমি প্রথম অসুর নও কংস যেই অজ্ঞানতায় গ্রসিত হয়ে আছো, কিন্তু প্রত্যক্ষের প্রমাণ দরকার কি? অগণিত অসুরকে ভক্ষণ করে আজ তোমার সামনে আছি আমি, কিন্তু আমার সামনে আসার সাহস নেই তোমার। তুমি শুধু ইঁদুরের মতো গর্তে লুকিয়ে থাকতে জানো। যদি লজ্জা বলে কিছু থাকে তাহলে এসো আমার সামনে, আর এসে দেখো নিজের কালকে। অসুররাজ, ভালো করে দেখে তারপর বলো যে কে কার কাল। চানুর, চানুর, দেখো ওদিকে, গোকুলবাসীরা ভগবান কংসের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দেখতে তো পাচ্ছি প্রলব্ধ, কিন্তু আমার তো কোনো ষড়যন্ত্র চোখে পড়ছে না। মাথা মোটা, এরা সকলে কৃষি কাজ করছে, অর্থাৎ এরা ফসল ফলাবে। কিন্তু তার প্রয়োজনীয়তাটা কি? গোকুলে খাদ্য তো মথুরা থেকে পাঠানো হয়। এটাই তো চিন্তার বিষয় চানুর, মাখন আর দুধের বদলে আমরা ওদেরকে শস্য দিই, ওরা যে এবার স্বাবলম্বী হয়ে যাবে। এই ষড়যন্ত্রের সংবাদ অতি শীঘ্রই মহারাজ কংসকে দিতে হবে। আরে মাথা মোটা, দাঁড়াও, সবসময় শক্তি প্রয়োগ করলেই হবে, মাথাটাও ব্যবহার করতে হবে তো। অর্থাৎ? অর্থাৎ আমরা যদি এই গ্রামবাসীদের ষড়যন্ত্র অসফল করে তবেই ভগবান কংসকে সুসংবাদ দিই, তাহলে পুরস্কার পাবো আমরা। কি পরিকল্পনা না করেছো প্রলব্ধ! তাহলে চলো, শুভ কাজের শুরুটা আমরা এই গরুদের কল্যাণ করেই করি। আপনার কতক্ষণ এইভাবে কাজ করব? যাও গিয়ে হীরামতিকে নিয়ে এসো। হ্যাঁ, আমি নিয়ে আসছি, শীঘ্র করো প্রলব্ধ, কেউ আমাদের দেখে ফেলার আগে আমাদের এখান থেকে চলে যেতে হবে। নিঃসন্দেহে তুমি ভীতু নও, তোমার এই ভয়ঙ্কর রূপ আর তোমার এই বিশাল কায়া দেখে ভগবান কংসের মন অত্যন্ত প্রসন্ন হয়েছে, তাই আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি। কিন্তু তোমাকে ভগবান কংসের অধীনতা স্বীকার করে নিতে হবে। এখন তুমি সংকটে আছো, কারণ এটা আমার গুহা। তুমি হয়তো এটা ভুলে গেছো যে সবকিছু ভগবানের হয় আর আমি হলাম ভগবান। ভগবান সাজার তোমার এই ভ্রম আজ তোমার সাথেই শেষ হয়ে যাবে কংস। দেখুন না নন্দরাজ, এই বলদগুলোর কি হয়েছে? এদের শরীরে জানি না এসব কিসের দাগ। এমনটা তো হওয়ারই ছিল। ভগবান কংসের বিরুদ্ধে যাওয়ার এটাই পরিণাম, আর তার প্রমাণ এই আমরা দুজন হতভাগ্য। সত্য বলেছ মিত্র, এখনো সময় আছে, ফসল ফলানোর চিন্তা ত্যাগ করো আর ভগবান কংসের কাছে ক্ষমা চেয়ে।
ভগবান কংস যদি জানতে পারে তাহলে এই গোকুলের বিনাশ ঘটাবে। বিকাশ আর বিনাশ দুটোই প্রকৃতির নিয়ন্ত্রণে থাকে, আর প্রকৃতি তোমাদের কংসের ইচ্ছায় চলে না, তাই কংসকে ভয় পাওয়ারও কোনো কারণই নেই। এরা দুজন অসুস্থ হয়ে পড়েছে, আমরা এদের বৈদ্য মহাশয়ের কাছে নিয়ে যাব। ভগবান কংসের বিরুদ্ধে যাওয়ার শাস্তি আমরা এখনো পাচ্ছি, আমাদের পুরো গ্রাম কংসের ক্রোধের ওই আগুনে জ্বলে গেছে। আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী, তাই আমরা চাই না আপনাদের সাথেও একই ঘটনা ঘটুক। কাকা, আপনি আমাদের শুভাকাঙ্ক্ষী নাকি কংস মামার? আমরা তো সকলের মঙ্গলের কথা ভাবছি, তাই না চা? সকলের, সকলের। এরা দুজন তো তারাই, এটাই তাহলে কংস মামার নতুন পরিকল্পনা। এরা দুজন এমন ভাবে মানবে না, ওদেরকে শিক্ষা দিতেই হবে। কংস মামাকে ভয় পেয়ে আমাদের কি ভালো হবে? আরে কাকা, বলো না, বলো। মহারাজ, কংসের বিরুদ্ধে যাওয়া অপরাধ, এতে কারোরই মঙ্গল হয় না। স্বাবলম্বী হওয়াও কোনো অপরাধ নয়, এটা সব মানুষের অধিকার, তোমাদেরও এটা জানা উচিত। আমি ঠিক বলছি না কাকা? তাই না দাদা? তাই তো বাবা? কিন্তু তোমাদের তো চাষবাসের অভিজ্ঞতা নেই, তোমরা যদি অসফল হও তাহলে? কাকা, মানুষ তখনই অসফল হয় যখন তারা চেষ্টা করা ছেড়ে দেয়। আমরা তো সফলতার দিকে যাওয়ার সবে চেষ্টা করছি। কানাই সঠিক বলেছে গোকুলবাসীগণ, স্বাবলম্বী হওয়ার অর্থ কংসের বিরুদ্ধে যাওয়া নয়, এদের বিনাশ অনিবার্য। এই তর্কের কোনো কারণ হয় না, আর তোমাদের সকলের অবস্থা ওই ওদের মতো হয়ে যাবে। হীরামতি, তোমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে সখারা। নিশ্চিতভাবেই তুমি একজন অসাধারণ অসুর কংস। আমি প্রভাবিত হয়েছি তোমায় দেখে, তোমাকে নিতে এসেছি আমি। ঠিক আছে, যদি তুমি আমায় মল্লযুদ্ধে পরাস্ত করতে পারো তো তাহলে অবশ্যই আমি তোমার সাথে যাব। মল্লযুদ্ধ ভগবান কংসের সঙ্গে? পরাস্ত হওয়ার সঙ্গে সঙ্গে তোমার প্রশিক্ষণও হয়ে যাবে। বাবা, এটা কি? এ তো বিষাক্ত কুল, এগুলো খেলে উদরে ব্যথা হয়। অবশ্যই এগুলো খেয়ে ওরা অসুস্থ হয়ে গেছে। কিন্তু বাবা, এই বিষাক্ত কুল তো গোকুলে ফলে না। তুমি ঠিক বলেছো কানাই, এই বিষাক্ত কুল মথুরার পাথুরে পাহাড়ে জন্মায়। এর অর্থ এই হলো বাবা, কেউ মথুর
এসেছে। হ্যাঁ কানাই, আর সেই আমাদের এই গাভীদের কুল খাইয়ে অসুস্থ করেছে। এখানে তো সব গোকুলবাসীরাই আছে, তাহলে এটা কে করবে? কাকা, তোমার পুটুরিতে কি আছে? এতে আমার ভোজন আছে। কাকা, মা বলে ভোজন মিলেমিশে একসাথে খেতে হয়, যদি একা খায় তাহলে হজম হয় না। কাকা দেখাও। কানাই, এ তুই কি করছিস? কানাই, না না, এতে আমার ভোজন আছে। কানাই, তুই কি করছিস? সোনারা আমাদের অতিথি। নন্দরাজ, এত চানুর প্রলব্ধ, তোমরা দুজনে আমাদের গাভীদের কষ্ট দিয়েছ, তাই আজ আমি তোমাদের বলবো যে গোধর্ম অনুসারে এর শাস্তি কি হয়। মারো, 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 ওরা আদি করতে এসেছে, মারো, 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 মারো। দাঁড়াও সবাই, দাঁড়াও, আমরা ওদের এভাবে শাস্তি দেব না। কানাই, তাহলে তুই বল আমরা এই দুজনকে কিভাবে শাস্তি দেব। আমার তো মনে হচ্ছে যে আমার মুগুর দিয়ে আমি এদেরকে উচিত শাস্তি দিই। দাদা, শান্ত হও তুমি, এরা আমাদের কাজে বাধা উৎপন্ন করেছে, তাই আমরা এবার ওদের দিয়েই সে কাজ সম্পন্ন করব। কিন্তু কানাই, ওরা দুজন আমাদের কোন কাজে লাগবে? দাদা, তুমি শুধু আমার সঙ্গে চলো। কেউ জল আনো, জল আনো কেউ। কাকা তুলুন ওদের। কাকা,
গোকুলে আসো, তাহলে এই শাস্তি পাবে। এখানে আসাটা দূর, আমরা কোনদিন আর গোকুলের নামও নেব না। ক্ষমা করে দাও কানাই। দাদা, এদের ক্ষমা করে দেব? হ্যাঁ কানাই, ওদের ক্ষমা করে দে, আর ওদের যেতেও দে। দাদা বলছে তাই এবারের মতো তোমাদের ছেড়ে দিলাম, যাও যাও। দাঁড়াও, কংস মামাকে গোকুলবাসীদের পক্ষ থেকে ধন্যবাদ জানিও, কারণ উনি তোমাদেরকে পাঠিয়েছিলেন আমাদের সাহায্য করতে। কানাই, এই প্রথমবার আমার তোর এই শাস্তি দেওয়ার পদ্ধতি খুব পছন্দ হলো। এবার যখন কংস মামা গোকুলে আসবে, ওনাকেও একই শাস্তি দেব। বলো সবাই, বলো সবাই, বলো সবাই, বলো, জয় যশোদা লাল, জয় যশোদা লাল।